আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমি এখন আছি কুমিল্লা, মানে হুটহাট একটা প্ল্যানে আমি কুমিল্লা চলে আসছি শুধুমাত্র স্টান্ট করতে। মানে এরা মানে হাস্যকর হইতে পারে, বাট না, আসলে আমাদের ঢাকা শহরে একদমই এখন এমন একটা অবস্থা যে মানে স্টান্ট করার তেমন জায়গা নেই। আমরা যে মর্নিং প্র্যাকটিস করি ওইটাতে প্রচুর মানে কি বলে মানুষ থাকে, নতুন কিছু শেখার কোনো ওয়ে নেই। আর আমি এখন দেখেন মানে কুমিল্লার কোন জায়গায় আছি, এরকম একটা স্টান্ট গ্রাউন্ড থাকলে আর কি লাগে ভাই? অনেক রোদ, আমি ঠিক মতো তাকাইতে পারতেছি না। মানে মেইন হচ্ছে স্টান্ট করতে আসছি, প্রচুর চিল করতে আসছি, সাইকেল নিয়ে আসছি, ওখানে আসে সাইকেল। তারপরে কি বলে মানে গতকাল না, আমি একদিন কুমিল্লা অলরেডি থাকছি, এর মানে গতকাল কোনো ভিডিও করিনি, কোনো ইচ্ছা ছিল না। তো এর আগের দিন রাত্রেবেলা আমি ব্লগ শুরু করছি রাত্রে, ওখানে আমার মানে প্রাণপ্রিয় বড় ভাই মামারা ছিল, ওনাদের সাথে ব্লগটা শুরু হয়েছে। চলুন ওইখান থেকে এরপরে আমরা আবার ফেরত আসছি। রাত 12টা বাজে, আমরা মানে আমি আর সাইফুল এই যে কালকে সকালে কুমিল্লা যাচ্ছি, তো এখন এই যে আমরা আমাদের সবার প্রিয় বড় ভাই অরিন ভাই, এরপরে আমাদের আনাস মামা, ডিজে মামা, সবচেয়ে প্রিয় মামা আমার এই দুইজন। এই যে আমার মামা বলছে কালকে শ্রদ্ধেয় বড় ভাই থাকতে আমরা প্রিয় হইতে পারি না, মামা হিসাবে প্রিয়, শ্রদ্ধেয় ভাই, প্রিয় মামা। আর মামা বলছে যে কে জানি কালকে ভালো কিছু, আমি কুমিল্লায় যাওয়া যাতে একটু ভালো কিছু খাইতে পারি, যেন মামা আমাকে 1000 টাকা দিছে। এবারে মামা আমার সাইকেল মানে সাইকেলের দিকটাকে অনেক ঝামেলা হয়েছিল, সাইকেল দেখা দিছে কি মামা, ঠিক না? তাদের একটু আগে স্টান্ট দেখাইছে, অনেক খুশি হয়ে গেছে মামা। মামা বলছে আসার পর বকশিস দিবা আমার মন থেকে। মন থেকে সামনের দিকে এগিয়ে যাও, ভালো করো, কেটে আমার চাই শুভকামনা। আমাদের কাছে হেলা দেখেন না, এই যে আমার মামা আমার সময় আমি না গত কয়েকটা মর্নিং প্র্যাকটিসের ভিডিও বানাইছিলাম, বাট আমার কাছে কেন জানি ওগুলো মানে তেমন ভালো মনে হয় না। আর পুরা মানে হুদাই ব্লগের চেয়েও হুদাই ভিডিও হয়েছিল, যার কারণে আমি ওগুলো আর আপলোড দিই নাই। তো আমি চাইতেছি যে মানে সামনে থেকে টিউটোরিয়াল ভিডিও বানাইতে, স্টান্টের টিউটোরিয়াল। আগে যখন স্টান্ট করতাম মানে কি বলি, আগে যখন আমার চ্যানেল ছিল ওইখানে একটা স্টান্ট টিউটোরিয়াল ছিল, হাউ টু ডু হেড স্ট্যান্ড ইন 3 মিনিটস। মানে তখনকার সময় যেভাবে টিউটোরিয়াল বানাইতাম আমার মনে আছে এখনও, যে পুরা মানে একবারে ডেডিকেশন নিয়ে, যে না টিউটোরিয়াল বানাইতে হবে, একবারে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, মানুষে বুঝাইতে হবে আমি খুব ভদ্র, আমি খুব ভালো মতো কথা বলি। কিন্তু আসলে খুবই মানে আমার এখনও মনে আছে, ভিডিওটা এখন নাই আমার কাছে, যদি আগে চ্যানেলে ছিল, খুবই এমন জানি ক্রিঞ্জ টাইপের ভিডিও, যে কথা বলতে পারতেছি না তাও জোর করে কথা বলতেছি। তখন মানে মানুষকে ওইভাবে আসলে মানুষকে শিখাইতেও কষ্ট হয়। তো আমি এখন নতুন করে চাইতেছি সবাইরে আর কি এরকম টিউটোরিয়াল ভিডিও দিতে স্টান্টের। আপনারা যারা নতুন স্ট্যান্ডার্ডে আছেন, মানে আপনারা যারা একবারে নতুন স্ট্যান্ডার্ডে, তাদের তো টিউটোরিয়াল দরকার হয়, হাউ টু ডু উইলি, স্টপি, হেড স্ট্যান্ড, স্টিম স্ট্যান্ড, যা দরকার যেগুলো আমি মোটামুটি পারি ওগুলো নিয়ে আমি মানে টিউটোরিয়াল বানাইতে চাই। তো আপনাদের ওপিনিয়ন দরকার, আপনারা কমেন্টে জানাবেন যে আমি কেমন টিউটোরিয়াল বানাইলে মানে বানাবো। আমি আশা করি খুব মজা দেওয়া, বিনোদন দেওয়া টিউটোরিয়ালগুলো বানাইতে পারবো। আমি প্রচুর রোদ তাকাইতে পারতেছি না, আর এখন একটু প্র্যাকটিস করা যাক এই রোদের ভিতরে। আমি মেনলি কুমিল্লা আসছি প্র্যাকটিস করতে। দেখেন এখানে খেলা চলতেছে ক্রিকেট, এই যে আমাদের রিয়াদ স্যার, মানে কুমিল্লার বেস্ট স্টান্ট রাইডার, এই যে রিয়াদ। Just announce.
এই যে আমাদের বড়লোক ব্লগার রিফাত ইমদাদ, ওই যে সামনে সাইফুল খালি পড়া যায় ভাই, ওর কোনো মানে মানে লাভ নাই। এই যে আমাদের কাকু, এই কাকু কি অবস্থা? এই যে আছে অবস্থা দেখো না, কাকু খুব ব্যস্ত, কাকু মানে ফুড পান্ডার খুব মানে খুব পরিচিত একজন মানুষ, কুমিল্লার সবচেয়ে ফেমাস ফুড পান্ডা রাইডার। আমার কাকু হাসান তানজিল কাকু, আর এই হচ্ছে আমাদের চান্দু মামা জিহাদ চান্দু। হাত হাত মিলায় কি করবা, ও করোনা ভাইরাস, করোনা ভাইরাস। এই যে আমাদের, এটা হচ্ছে আমার বাইক, ও চুরি করছিল, এটা সাওয়ারি থেকে নেওয়া ব্রো। এই যে সাওয়ারি, এই যে মানে কি তানভীর ভাই, আমি সাওয়ারিরও প্রমোশন মারতেছি দেখো ভিডিওতে, সাওয়ারির বাইক। এটা কেমন চালা, কেমন লাগছে তোমার? বুলবুল স্যার, আপনারা ওরে মনে রাখছেন কিনা জানি না, আমার কুমিল্লার ভিডিওতে বুলবুল ছিল খুবই মানে সবাই বুলবুলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এরপর রিফাতের চ্যানেলও সাবস্ক্রাইব করবেন, ও খুব জোস ভিডিও বানায়, ওর থাম্বনেল গুলো আমার খুব পছন্দ। ও ব্রো, এই দেখি ব্রো স্যার, একটু খুলেন খুলেন স্যার। এই যে আমাদের নিজাম স্যার, আমার চ্যানেলের থাম্বনেল বানায় ইনি, লাস্ট মানে ইসে আমার যে লক্ষ্মীপুরের, লক্ষ্মীপুর না, হ্যাঁ লক্ষ্মীপুর ব্লগে না, হ্যাঁ লক্ষ্মীপুর ব্লগের যে থাম্বনেলটা ভাই, ওটা মানে আমি ওরে থাম্বনেলের জন্য মেসেজ দিয়েছি যে আমার খুব আর্জেন্ট একটা থাম্বনেল লাগবে। ও তখন কুমিল্লায় ছিল না, তুমি কই জানি ছিল? সন্দীপ, সন্দীপ ছিলাম তখন, আমি ল্যাপটপ বা কম্পিউটার কোনোটাই নেই নাই, তারপর এটা ওই গ্রামে আমি কোনো মতন ম্যানেজ করছি, ম্যানেজ করে তারা হুড়া ঘুরা মানে মানে জাস্ট ইমাজিন, ও সন্দীপের ওইখানে একটা মানে ল্যাপটপ ম্যানেজ করে আমার জন্য থাম্বনেল বানিয়ে দিয়েছে, ওই থাম্বনেলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর কারোর যদি থাম্বনেল দরকার হয় নিজামের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ওর ফেসবুক অ্যাকাউন্ট আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে নিজাম স্যার, তোমার লিঙ্ক উপরে দিব, আমারটা সবাই নিচে, ঠিক আছে আমারটা সবাই নিচে থাকবে, ঠিক আছে। বার রাইড হচ্ছে এমন একটা স্টান্ট যেটা সবচেয়ে মানে সাইকেল সবচেয়ে খারাপভাবে পড়ে যদি কন্ট্রোল না রাখতে পারেন, ওই সময় মানে ক্ষতি সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ডের বার রাইডেই হয়। এই যে সামনে সাইফুল একবার পড়া যায়, মনে মনে করছে রাত না দেখেছে, আসলে কিছু হয়নি। আর যারা জানেন না, বার রাইড বাংলাদেশের সর্বপ্রথম আমি পারছি ওই যে এখানে টাইমলেস হচ্ছে 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 কি হচ্ছে টাইমলেস হচ্ছে কি হয়েছে? তোমার না অনেক ফ্যান ফলোয়ার, এই যে একটা ফ্যান বলে, এই যে বিগ ফ্যান, এই যে বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান। আমি ঘুমাইতে গেলাম, এই যে বিগ ফ্যান, মানে গেলো বিগ ফ্যান। ও স্পন্সর, এই যে আসল বিগ ফ্যান, বিগ ফ্যান ডলারটা রাখ, আমি বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান প্রো ম্যাক্স, কাউকে কাউকে দেব না, আইতে ইউটিউব আমি গাবো, এই যে ইউটিউব, এই যে এত বড় ফ্যান, এত বড়, এত বড়, আমি আর বিগ ফ্যান, এত বড় ফ্যান, আমি ফ্যান স্কয়ার। প্রচুর স্টান্ট করছি আজকে, জিহাদ মনে হয় জিহাদ কয় বছর পর স্টান্ট করলি? এক দেড় বছর তো আরো বেশি, এক দেড় বছর পরে জিহাদ আজকেও স্টান্ট করছে, আজকে স্টান্ট করছে। আর মানে প্র্যাকটিস আজকে আজকের জন্য এই পর্যন্ত শেষ, আমরা এখন যাইতেছি 14 গ্রামে, জিহাদের গ্রামে। ওই জায়গায় যাই কিছু দেখি জায়গাটা কেমন। জিহাদ সব অনেক আগে থেকে, আরও অনেক বছর আগে থেকে বলে যে তোরা গ্রামে নিয়ে যাবো, গ্রামে নিয়ে যাবো।
এবার চান্স হয়েছে জিয়াদের গ্রামে যাওয়ার, দেখি এবার ওখানে জায়গাটা কেমন নাকি জিয়া। আচ্ছা লেটস গো। তো এই যে এখন জিয়াদের বাসায় রেস্ট নিয়ে আমরা এখন চলে যাবো 14 গ্রামে, সুন্দরী সুন্দরী কালমে, নীলিমা কালিমা। এই একটা জিনিস আর এখনো নাম্বার আসে না, দেখো কি লাগে ইন এ রিলেশনশিপ উইথ ফজলে ওয়াহিদের। এ হচ্ছে এইটারে বলে সিঙ্গেল প্রো ম্যাক্স, এইটা হচ্ছে সিঙ্গেল প্রো ম্যাক্স, আলট্রা সিঙ্গেল প্রো ম্যাক্স। এটা তো অলোকে, চলো যাওয়া যাক। রিফাত একটা লাভ দাও তো। এই এই যে আমরা এসে পড়ছি জিহাদের কি এরা নানু বাড়ি, এটা কি বাড়ি, দাদু বাড়ি, নানু বাড়ি, এটা হচ্ছে ওদের নিজেদের বাড়ি আর কি, বা এটা সুন্দর। এই এই জায়গায় কেউ থাকে না, সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। ওয়াও এত সুন্দর কালার চুজ করছে কে জিহাদ। আচ্ছা সব ঠিক আছে, এইগুলা ওকে, কিন্তু এইটা কি, এটা এই কালার কেন? তোমার অনেক পছন্দের কালার, আমার পছন্দের কোনো কিছুই করা হয়নি, এটা হচ্ছে সমস্যা। তোর অনেক কষ্ট, আসলে কষ্ট, এদিক দিয়ে এই জন্যই আসছি, যদি জিয়াদ জানে না যে এই জন্যই আসছি চুনা লাগা দিয়া। রিফাত স্যার আপনার ব্লগ? আমার ব্লগ চলছে, চলবে, সামনে আরো আসবে, ভবিষ্যতে আসছে, সরি অতীতে আসছে, সামনে আরো আসবে। সামনে তো এই যে সামনে, সামনে বুঝে নাই, সামনে সাইফুল, সামনে কি, সামনে কি, ওকে বাই। জিহাদ ওরে অফার করছে আরেকদিন থাকার জন্য, মানে আমাদের বলছে আরেকদিন থাইকা যাইতে ওদের এই গ্রামে, কালকে গ্রাম ঘুরাবে, তো আমরা একবারে এসে যাবো, মানে থাইকা ঘুরাটেরা যাবো, তো পরশুদিন যাইতে আর কি। সাইফুল এখন মানে সাইফুলের একটা ই আছে, আবদার আছে, মানে আবদারটা মানে আমরা জানতে চাইছি যে কি সাইফুল এমনি বলে, সামনে যদি থাকে অনেক খাবার সব কিছু ভাই, সামনে প্রচুর খাবার থাকবে, তোমার থাকতেই পারেছে কথা, ওর ইনস্টা আইডির নাম হচ্ছে সামনে সাইফুল, মেয়েরা ফলো দিবেন খালি, এই যে আজকে আমাদের সাথে আছেন আমাদের আরেক ভাই জিহাদের বাচ্চা কালের ফ্রেন্ড, এখন আমারও ভাইয়ের নাম মেহেদী হাসান। আমি সবার সাথে শেয়ার করতে হবে, গতকাল রাত্রে আমি বসে বসে গেম খেলতেছি, জিহাদও ফোন টিপতেছে, মানে আমরা দুজন মোটামুটি বিজি, মানে আমরা সামনে সে ফুলে একটু পাত্তা দিতেছিলাম না, ও গান শুনতেছে হেডফোন লাগায়, ওর এই যে ওর ফোন হচ্ছে আইফোন 7 প্লাস টা, এক ফুটার ফোন, এক ফুটার ফোন, হ্যাঁ, তো ও হেডফোন লাগায় গান শুনতেছে, ওর ফোনে মানে চার্জ একদম কম, তখন মানে কয়টা বাজে মোটামুটি অনেক রাত, দুইটা আড়াইটা বাজে, তো এখন ও গান শুনতেছে, অনেক ইমোশনাল টাইপের গান শুনতেছে, ও চিন্তা করলো যে আমি যেহেতু গেম খেলতেছি, গেম খেলার সময় কোনো ধরনের সাউন্ড আমি পছন্দ করি না, আবার জিহাদও অনেক মানে ব্যস্ত সিরিয়াস মুডে ছিল কোনো এক কারণে, তো মানে ও চায় না ইরিটেট করতে, তো এখন খুব দুঃখের সাথে এইভাবে বলতেছে, ধুর বল চার্জে দিব না গান শুনবো, ধুর মানে জাস্ট ইমাজিন একটা মানে দুঃখ নিয়া ও বলতেছে, তুই কেমন একটু মানে দেখা না প্লিজ, মানুষ ভাবে যে আইফোন যারা চালে ওরা মানে খুব বড় লোক, হ্যান্ডার একবার চিন্তা করেন এই কষ্ট কই রাখবে, আমি একাই তোমরা শুয়া দুজন দুজনের কাজে ইম্পর্টেন্ট কাজ গদ্দা শু কর, আমি শুয়া শুয়া কি করুন গান শুনুন না মোবাইল চার্জ দিন ঘুমাই দেবা, আমার সামনে অনেক খাবার খাইতে,
যাবো ঘুমাইতে দেবো, না ঘুমাইলে তো খাওয়া যাবো না। যা যা লাগছে কালকে এখানে, আমি আমি আর জিয়া লিটারালি আমরা মানে একদম হেডফোনে যাবে, আমরা একটা হেডফোন খুললাম জিয়া থেকে, জিয়া তো কি কিছু শুনতে, আমরা আস্তে আস্তে হয়ে গেছে ওই কালকে। কোন একটা গাছের মধ্যে তারা খেজুরের রসের জন্য কোন ইয়া করে নাই, এই যে বালা আমরা না যাই খাইছি না। যাই হোক, কালকে সকালে আমরা একবারে দেখা করবো, আল্লাহ হাফেজ। এখনো প্রচুর খাইতে হবে, এই ফুটেজ আমরা দেখাবো না, খাওয়া খাওয়া দাওয়ার ফুটেজ কালকে হবে, প্রচুর খাইতে হবে, সামনে প্রচুর খাইতে হবে। রাত 3টা বাজে, ডিনার তো একবার করছি আমরা, কিন্তু এই যে দেখেন ওর কুমিল্লা, ও কুমিল্লা আসে খাওয়ার জন্য। রাত বাজে কত দেখি নাই, 3টার মতো বাজে ভাই, ব্যাপার না, আরো খাবো নি, আস্তে আস্তে প্রচুর খাইতে হবে, মোটা হইতে হবে, কারণ সিঙ্গেল 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 হইতে চাই, পাত্রী চাই। গুড মর্নিং গাইস, খেজুরের রসের ধোকা খেয়ে আমরা এখন সরিষার খেতে, মি অ্যান্ড রিফাত উইথ 69 আদার্স। আমি আর কি জানি, যখন আমরা ঘুমাইতেছিলাম, আমি আর যেহেতু ঘুমছিলাম, এতক্ষণ এই রিফাত আর সাইফুল আইসা সরিষা খেতে ছবি তুলে গেছে অনেক, তো আমি আবার রিফাতটা ধরে আসে আসছি ছবি তোলানোর জন্য। ওই যে আমার ব্লগে আছে, ওরা তখন ঘুমাইতেছিল আর আমি আর সাইফুল আইসা অনেক জুস জুস ছবি তুলে গেছি, পরে এই ছবি দেখে ওরা ঘুম থেকে উঠে না, আবার আমার ধরে নিয়ে আসছে। আমরা যখন ঘুমাইতেছিলাম ও তখন ব্লগ করছে, ওইটা আপনারা ওর ব্লগের ডিসক্রিপশন, আমি ওর কি বলতেছি, ওর ব্লগের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওটা দেখে নেন। আমি আমি এখন দেখিনি ওই ক্লিপ যদিও, তাহলে একটু ছবি তুলে ছবি তুলে আসি এনের, এই সরিষা খেতে একটা ছবি আমি ব্লগে দিয়ে দিব। সো গাইজ, ব্লগটা আর বড় না করি, ব্লগ এখানে আজকে শেষ করতেছি। তেমন মানে কুমিল্লা আসছি স্টান্ট করতে, স্টান্টের ফুটেজ আমি অনেক কম দিছি, কয়েকজনটা দেখাইছি। আর যেটা বলছিলাম প্রথমে ব্লগে, যে আমি সামনে থেকে চ্যানেলে স্টান্ট টিউটোরিয়াল বানাবো, তো আপনারা এই ভিডিওর কমেন্টে জানান যে আমি কোনটা দিয়ে শুরু করবো। যত সম্ভব আমি রোলিং স্টপি দিয়া, মানে রোলিং স্টপি টিউটোরিয়াল দিয়েই প্রথম ভিডিওটা বানাইতে পারি টিউটোরিয়াল। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নি, এখনই সাবস্ক্রাইব করে দেন। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।